করছো? আজকের ক্লাসে তোমাদের শেখানো হবে দৈনন্দিন ব্যবহৃত গুরুত্বপূর্ণ প্রশ্নবোধক বাক্য। আর এই প্রশ্নবোধক বাক্যগুলি তোমরা যদি একবার শিখে ফেলো, তাহলে ইংরেজিতে প্রশ্ন করা তোমাদের হাতের মুঠোয় হয়ে যাবে। তাহলে চলো কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয় সেটা জেনে নিই। তোমরা জানো হোয়াট মানে কি, আর হোয়াট সাধারণত ব্যবহার করা হয় আক্স ফর ইনফরমেশন, কোনো তথ্য জিজ্ঞাসা করার ক্ষেত্রে। তোমার নাম কি, এটা প্রায় আমরা সাধারণত প্রশ্ন করে থাকি, তোমার নাম কি। তাহলে ইংরেজি কী হবে? হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম। এবার দেখো নাম্বার টু, তুমি কি করো। তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি করো, মানে তুমি কি কাজ করো, হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ। এবার যদি বলা হয় তোমার বাবা কি করেন, তোমাকে কেউ প্রশ্ন করছে তোমার বাবা কি করেন, তাহলে তুমি ইংরেজি কি বলবে, হোয়াট ইজ ইয়োর ফাদার বা হোয়াটস ইয়োর ফাদার। ওকে, এবার যদি বলা হয় তোমার মা কি করেন, এবার তোমার বাবা কি করেন বললে হোয়াটস ইয়োর ফাদার। এবার যদি বলা হয় তোমার মা কি করেন, এর ইংরেজি কি হবে, হোয়াটস ইয়োর মাদার। তাহলে কি হবে, হোয়াটস ইয়োর মাদার। এবার দেখো তুমি কি চাও, তুমি কি চাও, এর ইংরেজি কি হবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। নেক্সট দেখো তুমি কি করছো, প্রশ্ন সাধারণত করে থাকি আমরা, তুমি কি করছো, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। এবার যদি বলা হয় তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও। এবার দেখো এইটি কি, এর ইংরেজি কি হবে, হোয়াট ইজ দিস। এবার যদি কেউ বলে ওইটি কি, হোয়াট ইজ দ্যাট। এবার যদি কেউ বলে এইগুলি কি, হোয়াট আর দিজ। নেক্সট দেখো তুমি আর কি চাও, তুমি আর কি চাও, এটা সাধারণত আমরা প্রশ্ন করেই থাকি, তুমি আর কি চাও, এর ইংরেজি হবে হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট, হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট, বা বলতে পারো হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট। নেক্সট দেখো নাম্বার টেন, তারা কি বলা বলি করছে, এর ইংরেজি হবে হোয়াট আর দে টকিং অ্যাবাউট, তারা কি বলা বলি করছে, হোয়াট আর দে টকিং অ্যাবাউট। এবার যদি বলা হয় তুমি কি বলা বলি করছো, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, আমরা কি বলা বলি করছি, হোয়াট আর উই টকিং অ্যাবাউট। নেক্সট দেখো নাম্বার টেন, তোমার প্রিয় বিষয় কি, এটা সাধারণত আমরা বলেই থাকি, তোমার প্রিয় বিষয় কি, হোয়াটস ইয়ার ফেভারিট সাবজেক্ট। এবার যদি কেউ বলে তোমার প্রিয় রং কি, হোয়াটস ইয়ার ফেভারিট কালার। এবার যদি বলে তোমার প্রিয় ঋতু কি, হোয়াটস ইয়ার ফেভারিট সিজন। ওকে, এবার নাম্বার ইলেভেন, তোমার দেশের নাম কি, তাহলে এর ইংরেজি কি হবে, হোয়াটস দ্য নেম অফ ইয়োর কান্ট্রি। আজকে পিডি স্যারের এই ক্লাসটি তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটা পিডি স্যারকে বোঝানোর জন্য তোমরা এখনই প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও।